চট্টগ্রাম বোর্ডের অধীনে আগস্টের 27 তারিখ রবিবার সকাল 10টার তুন রাঙ্গামাটির হাফতায় শুরু হয়ে এসএসসি পরীক্ষা। এডা উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্র বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখা বিভাগের সর্বমোট 774 জন পরীক্ষার্থী অংশ লর। কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজউদ্দিন জানাই, এসএসসি পরীক্ষা 2023 কেন্দ্র কাপ্তাই 251 এ দুটি কলেজের পরীক্ষা হয়, কর্ণফুলী সরকারি কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। কর্ণফুলী সরকারি কলেজের পরীক্ষার্থী 630 জন আর বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের মোট ছাত্র সংখ্যা 146, টোটাল 774 জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে। আজকে 27/8/2023 এই তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, তার মধ্যে আমার যত পরীক্ষার্থী আছে অলমোস্ট উপস্থিত আছে এই পর্যন্ত। হিন্দি প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তিনি হয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকেই নির্দেশনা দেওয়া আছে, বোর্ড থেকে যে নির্দেশনা, জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশনা আমরা পেয়েছি সেটা বাস্তবায়ন করা হচ্ছে এবং আমি নিজেও আমাদের সাথে সংশ্লিষ্ট যারা পরীক্ষা সংক্রান্ত কাজে জড়িত আছেন তারা সহ আমরা দেখেছি এখন পর্যন্ত পরীক্ষা সুন্দরভাবেই হচ্ছে এবং সকাল থেকে একটু বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভাবছিলাম সমস্যা হবে কিনা, তো আলহামদুলিল্লাহ সন্তোষজনক উপস্থিতি, সকলেই শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে আমাদের এই পরীক্ষা কম্পাউন্ডগুলোতে 144 ধারা জারি করা আছে, বহিরাগত বা অন্য সকল বিষয়ে প্রবেশ নিষেধ। সুন্দরভাবে পরীক্ষার জন্য আমাদের কেন্দ্রীয় সচিব যিনি দায়িত্বপ্রাপ্ত, আমাদের টেক অফিসার, সহকারী যারা আছেন তারা সুষ্ঠুভাবে এটা দেখছেন। C+ চট্টগ্রাম।